নমস্কার। 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালীন মাগুরা পিটিআই পাক সেনাদের ক্যাম্প ছিল। এই বিল্ডিংয়ে পাক সেনাদের অফিস ছিল এবং এর নিচ তলার কক্ষগুলোতে পুরুষ ধৃতদের, ধৃত মুক্তিযোদ্ধাদের নির্যাতন করা হতো বা এক রুমে অনেক মুক্তিযোদ্ধাকে আটকে রাখা হতো। এই বিল্ডিংয়ের পরে যখন আমরা ওই বিল্ডিংয়ে যাব, পাশাপাশি তখন শিক্ষা কার্যক্রমও চলতো, তবে শিক্ষার্থীরা ওই বিল্ডিংয়ে থাকতো প্রথম দিকে, আর পরবর্তীতে শহরের অপার প্রান্তে অন্য একটি বিদ্যালয়ে নিয়ে তাদের ক্লাস করানো হতো। আর সেই সময়ে তারা পুরোপুরি এই ক্যাম্পটা, পিটিআইটাকে তাদের ক্যাম্প হিসেবে ব্যবহার করত। আর ওই পার্শ্বে যে বিল্ডিং দেখা যাচ্ছে, আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে সেখানে আমি কক্ষ দেখাতে পারবো যেখানে নারীদের ধরে এনে নির্যাতন করা হতো। এদিকে যদি আমরা একটু এগিয়ে যাই, এগুলো দেখতে পাচ্ছেন, মহিলাদের ধরে এনে এখানেই নির্যাতন করা হতো। যুদ্ধকালীন মহিলাদের সাথে যে পৈশাচিক আচরণ করা হয় তার এই পিটিআইতে এই কক্ষগুলোই সেইভাবেই ব্যবহার করা হতো। 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালীন এখানে যে ক্যাম্প ছিল, আমরা একটু আগে আপনাদেরকে দুটো ভবন দেখিয়েছি। ওই ভবন থেকে নির্যাতনের পরে এদিকে এনে হত্যা করা হতো। এবং এই যে প্রাচীর দেখা যাচ্ছে, এই প্রাচীরের পাশ দিয়ে তাদেরকে কবর দেওয়া হতো। এক এক কবরে 10-12 জন আছে এবং এই প্রাচীরটা দেখেন ওদিকে পশ্চিম দিকে অনেক দূর গেছে, প্রায় পুরো প্রাচীরের পাশ দিয়েই বহু লোকের লাশ ছিল এবং এক এক কবরে 10-15-20 জনের লাশ দেওয়া হয়েছে বলে আমি শুনেছি। আর আমার আগে আমাদের এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী যেটা বললেন, তারা প্রত্যক্ষদর্শী যে এখানেই গণকবর ছিল।